কি বাছুর এটা? বকনা বাছুর। বাছুর দা বয়স কতদিন? এক মাস হয়েছে না? আচ্ছা, এখন দুধ কত রূপ দিতে আছে? এটা 1.5 কেজির মতো দিতে আছে। তো দাম চাচ্ছেন কত? 75 চাইতেছেন? আচ্ছা, দাম হচ্ছে কেমন? 65। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মিহাটে। এই হাটে সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার, আর এখানে গাভী গরুর জন্য ক্রেতার আছে 600 টাকা, বিক্রেতা আছে 200 টাকা। এখন আমি আপনাদের এই হাটে গাভী গরুর দাম দর জানাবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই হাটে আসতে চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানচর রাস্তায় আসতে পারে। মানচর রাস্তা থেকে প্রতি সিন্ধি ভাড়া হলো 40 টাকা। এখানে একটা গাভী গরু দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরুটা কয় দাঁত? দুই দাঁতের গরু। প্রথম বিয়ানের? কি বাছুর এটা? বকনা বাছুর। বাছুর দেবস কতদিন? এক মাস হয়েছে না? আচ্ছা, এখন দুধ কত রূপ দিতে আছে? এটা 1.5 কেজির মতো দিতে আছে। তো দাম চাচ্ছেন কত? 75 চাইতেছেন? আচ্ছা, দাম হচ্ছে কেমন? 65। কটা গরু আনছিলেন? গরু কটা আনছিলেন? একটাই না? কত হলে সারা টার্গেট আপনার? 70 আশা করতেছেন না? আচ্ছা, তো দুই দাঁতের গরু প্রথম বিয়ান দেখতে পাচ্ছেন। বাছুর সাথে গাভীটার কালারটাও সুন্দর রয়েছে, দেশি গরু। ধন্যবাদ আপনাকে। তো এদিকে আপনাদের আরো কিছু গাভী গরুর দাম জানানোর চেষ্টা করবো, এদিক থেকে দেখাই আপনাদের কিছু ভালো মানের যদি গাভী পাওয়া যায় সেজন্য গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যদিও ওইরকম গরু কম রয়েছে, আর এখানে চাষার কাছে রয়েছে। আসসালামু আলাইকুম চাষা, ভালো আছেন? গরুটা কয় দাঁত? চার দাঁত না? কি বাছুর এটা? রত্না বাছুর। আচ্ছা, দুধ কত রূপ দিতে আছে? 2 কেজি। দাম চাচ্ছেন কত? 95 চাইতেছেন? দাম বলতেছে কত? 80-80-এর ভিতরে দাম হচ্ছে না? আচ্ছা, বাছুর দেওয়া বয়স কতদিন? 3 দিন না? আচ্ছা, রোববারে বাচ্চা দিছে। তো কত হলে ছাড়বেন? আপনার টার্গেটটা কেমন? কত হলে ছাড়বে আসা? আচ্ছা, না 80-80 হলে ছাড়বেন? 80-র উপরে দিয়ে দিব? 80-র উপরে দিয়ে দিব না? আচ্ছা, এখানে রয়েছে চাষার কাছে একটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাষা কি দাঁত কি সারে গেছে নাকি? এটা আচ্ছা, শিং দেখ, গরু তুলনায় দেয় শিং একদম হয়ে গেছে। আচ্ছা, আট দাঁত হয়ে গেছে আর কি। সার বাছুর? সার বাছুর। আচ্ছা, দুধ কি দেয় কিছু না বাছুরি লাগে এতটুকু? আচ্ছা, সার বাছুর, সার বাছুরি খেবো এটা। আচ্ছা, এক সারের মতো দিতে আছে, তো সার বাছুর যেহেতু বাছুরি লাগবে। আচ্ছা, দাম চাইতেছেন কত চাষা এটা? 62। ওনার চাওয়া দাম, দাম হইতেছে কেমন? 2000 কম বললে ষাটের থেকে না? মানে ষাটের ছেড়ে দিবেন নাকি? আর কটা গরু আনছিলেন? সবটি বিক্রি করছেন, একটা রয়েছে না? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। তো উনি ব্যবসা করেন, তো এখানে একটা গরু রয়েছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, গরুটা কয় দাঁত এটা? দাঁত কয়টা এটা? চার দাঁতের গরু না? খুব সুন্দর একটা গরু। কি বাছুর এটা? সার বাছুর। বাছুরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো এখন দুধ দিতেছে কতটুকু এটা? 2 কেজির মতো দিতেছে সার বাছুর সহ। তো দাম চাইতেছেন কত? দাম কত চাইতেছেন এটার? 90,000 টাকা উনি দাম চাচ্ছেন এই যে বাছুরটা সহ, সার বাছুর সহ। দাম হচ্ছে কেমন? দাম কত হতে আছে? 75-76 বলতেছে। কত হলে ছেড়ে দেবেন আপনি? 80 টার্গেট না? কটা গরু আনছিলেন? গরু কটা আনছিলেন? দুটা বিক্রি করছেন? আচ্ছা, উনি 80,000 হলে এনে বিক্রি করে দিবেন সার বাছুর সহ দেখতে পাচ্ছেন। আর চার দাঁতের গরু, দেশি গরু। তো এদিকে আরো গরু রয়েছে, আর এদিকে একটা গরু রয়েছে, আপনাদের চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গরুটা কয় দাঁত? চার দাঁতের গরু না? কি বাছুর এটা ভাই? সাথে বকনা বাছুর। আচ্ছা, দুধ কত রূপ দিতেছে? 1 সের। আচ্ছা, দাম চাচ্ছেন কত? 60,000। আচ্ছা, দাম হইতেছে কত? 50-52 বলতেছে না? কটা গরু আনছিলেন? 4টা। বিক্রি হয়ে গেছে? আচ্ছা, কত হলে ছেড়ে দিবেন এটা টার্গেট আপনার? 55-56 হলে ছেড়ে দিবেন না? বাড়ি কোথায় আপনার? গোবরগাঁও থেকে আসছেন ভাই বিক্রি করার জন্য। তো এই হাটে কি প্রতি বুধবারে আসা হয়? আচ্ছা, গোবরগাঁও গুরুহাট এন কোথায়? আগের জায়গায় নাকি? না, কোন জায়গায় না? হাসপাতালের আগে যে আমরা বালু টালু দিয়া করছে যে বিদেশের সাথে না? আচ্ছা, জায়গা তো ধরেন আগে ছিল স্টেডিয়ামে, না পরে আবার নিল স্কুলের ভিতরে, হেমুরে নিছে কেনা? ইদের পরে সরা লাগছে। আচ্ছা, ধন্যবাদ।
চাচা একটা নিয়ে আইছেন বড় গরু চাচা কি করু সিন্ধি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে দাঁত কয়টা দাঁড়িয়ে গেছে নাকি ছয়টা দাঁত আচ্ছা কি বাছুর এটা সার বাছুর না আচ্ছা কতটুকু দুধ দিতেছে দুই কেজি দাম চাচ্ছেন কত এক লাখ দশ দাম চাইতেছেন না দাম হইতেছে কত নব্বই বলতেছে কত হলে ছেড়ে দিবেন আপনার টার্গেটটা কেমন মানে পঁচানব্বই পঁচানব্বই হলো আচ্ছা মানে এক নব্বই থেকে এক লাখের ভিতরে উনি ছেড়ে দিবেন এরকম দাম হলে গরু আরো আছেন একটা আছে একটা করে নিয়ে আসছেন না আপনার কেনা গরু এটা কেনা গরু আচ্ছা ধন্যবাদ আপনাকে গরু এখন কেনা বেচা কেমন কম না বেশি কম না আচ্ছা সব দিকে বেচা কিনে কম আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি হাট অনেক ধরনের গরু রয়েছে এই বর্মী হাটে তো আমরা আপনাদের আরো দু একটা গাভী গরুর দাম দর দেখাই এই বর্মী হাট থেকে এখানে একটা গরু রয়েছে ভার কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গরুটা কয় দাঁত চার দাঁতের গরু না আচ্ছা কি বাছুর ভাই সাথে এটা বকনা বাছুর দেখতে পাচ্ছেন বাছুরটা বয়স কতদিন চোদ্দ দিনের বাছুর আচ্ছা একটু এদিকে দুধ কত রুখ দিতেছে এটা ভাই চার কেজি আচ্ছা কত চার কেজি দেড় কেজি আচ্ছা দাম চাইতেছেন কত পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছেন দেড় কেজি দুধের গাভী দেখতে পাচ্ছেন দেশি গরু দাম হইতেছে কত ভাই সত্তর পঁচাত্তর আপনার টার্গেটটা কেমন পঁচাশির মতো হলে উনি ছেড়ে দিবেন মানে আশির উপরে হলে উনি আশি টার্গেট আর কি আশি বিরাশি দেখতে পাচ্ছেন পঁচাত্তর দাম হচ্ছে তাছাড়া কি গরু কিনতে আইছেন না দেখতে আইছেন কিনতে আইছেন পছন্দ হয়েছে একটা এটা পছন্দ হয়েছে কত দাম বলছেন কত কইছেন বাহাত্তর না কি বাছুর সার বাছুর বকনা বাছুর না আচ্ছা আপনাদের বাড়ি কোথায় গারোরং শ্রীপুর আচ্ছা শ্রীপুর থেকে উত্তরে আচ্ছা বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন গরু রয়েছে অনেক তো সেই তুলনায় বেচা কিনে অনেক কম আর তাছাড়া গরু কোনটা এই দুটোটাই না আচ্ছা এটা দেখাই তো এখানে একটা গরু রয়েছে তাছাড়া এটা কয় দাঁত আচ্ছা আট দাঁতের গরু কি বাছুর এটা সার বাছুর দুধ কত রুখ দিতেছে দুই কেজি দাম চাচ্ছেন কত এক লাখ দশ চাইতেছেন দাম কত বলে নব্বই বিরানব্বই বলতেছে না আচ্ছা আপনার টার্গেটটা কেমন কত হলে ছাড়বেন একশোর উপর আশা করতেছেন আচ্ছা গরু দুটো আনছেন না আরো আনছিলেন আচ্ছা তো ধন্যবাদ আপনাকে তো এদিকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে গাভী গরুর দাম দর এই বর্মী হাট থেকে আর এই হাতে হাট ছিল কেতার আছে ছশো টাকা বিক্রেতা আছে দুশো টাকা অনেকদিন পরে আসলাম আর গরুর ভিডিও এরকম যেহেতু করা হয় না আচ্ছা কিনে কম না আচ্ছা গরু কি কিনতে এসেছিলেন না বিক্রি করতে এসেছিলেন কত বিক্রি করছেন ছেষট্টি হাজার গাভী না সার গাই বাছুর না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম